জোট সরকার জনকল্যাণমুখী কোনো কাজই করছে না, এই অভিযোগে কৈলাসহর কমলপুর সড়কে সিঙ্গির বিল বাজারে অবরোধ করলো খোদ ছোট শরিক আইপিএফটি। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, চণ্ডীপুর ব্লকের মাইলং, ধনবিলাস, সিঙ্গির বিল প্রভৃতি উপজাতি জনপদে দীর্ঘদিন ধরে পানীয় জল, বেহাল সড়ক সংস্কারে কোনো কাজই করছে না সরকার। পাট্টা প্রদানে রয়েছে অনীহা, রেগায় কাজ নেই, সরকারি অর্থ নয়ছয় হচ্ছে, কোনো হিসেব নেই, প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কোনো সদুত্তর নেই। এ কারণে ছয় দফা দাবি আদায়ে সড়ক অবরোধ। কি বললেন আইপিএফটির ঊনকোটি জেলা সভাপতি জয় কিষাণ দেববর্মা, শুনুন। অ্যাকচুয়ালি আমাদের, আমরা আগে থেকেই আশা করেছিলাম যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর কিছু একটা উন্নতি হতে পারে। চণ্ডীপুর আরডি ব্লকে যে যে কাজ হয়েছিল, 90% সব জায়গাতে, টয়লেট বলেন, ড্রেন বলেন, রাস্তা বলেন, কোনো কিছু পরিপূর্ণ হয়নি। কিন্তু দেখা গেছে টাকা সবগুলো স্যাংশন হয়ে যায়, কিন্তু সব টাকা পয়সা কোথায় চলে যায় আমরা এটা জানতে পারি না। আর খবর নিতে গেলে, অফিসে গেলে তারা বলে আজকে হবে, কালকে হবে। আমরা জিজ্ঞাসা করি কাজ কবে হবে, ওরা বলে আজকে কালকে, আজকে কালকে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের লোক খুব সরল সোজা, কেউ কোনো প্রোটেস্ট করেনি, সবাই চুপচাপ করে থাকে। একদিনও ওরা ভাবে না প্রোটেস্ট করবে বলে, ওইটার সুযোগ বুঝে তারা এই এইসবের ফায়দা নিচ্ছে। ওইটার জন্য আজকে বাধ্য হয়ে আমরা রুট ব্লক করতে বাধ্য হলাম। সকাল 11টা থেকে শুরু হয় অবরোধ, দুপুর প্রায় 1টা নাগাদ ডিসিএম আশুরঞ্জন দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত হলে কোনো কথা শুনতে নারাজ আন্দোলনকারীরা। বিকেল 4টে নাগাদ মহকুমা শাসক বিশাল কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। तो कार्यकर्ताओं की तरफ से, आईपीएफटी कार्यकर्ताओं की तरफ से जो रोड ब्लॉक किया गया सिंगर पीएससी के आगे, तो उनकी जो डिमांड्स थी वो थी कि पीएमएवाई जी, रेगा का काम ठीक से नहीं हो रहा है आरडी ब्लॉक में, और टॉयलेट्स जो हैं उनका काम बीच में रोक दिया गया है, और कुछ और इशू थे उनके, जैसे कि एक स्टील ब्रिज है उसका कंस्ट्रक्शन नहीं हो रहा है, और पट्टा लैंड है। तो ये सारे इशूज उन्होंने मुझे रिटर्न फॉर्म में दिए हैं, मैं इसकी इंक्वायरी कराऊंगा, और अगर ज़रूरत पड़ेगा तो इस पे, अगर जो दोषी पाए गए उनके खिलाफ डिपार्टमेंटल इंक्वायरी भी होगी। দীর্ঘ 5 ঘন্টা সড়ক অবরোধের ফলে আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগ চরমে ওঠে যাত্রী সাধারণে। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।